আসসালামু আলাইকুম। টিচ অ্যান্ড টেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে খুব গুরুত্বপূর্ণ এবং মজার একটি ট্রিক শেয়ার করব। আমরা যারা সোশ্যাল মিডিয়া মার্কেটার বা ফেসবুক নিয়ে কাজ করি, তারা প্রায় একটা প্রবলেম ফেস করি। প্রবলেমটি হচ্ছে, আমরা যখন কোনো পোস্টের জন্য কন্টেন্ট লিখি, তখন সেই কন্টেন্টটি যখন আমরা পোস্ট করি, তখন তা আমরা বোল্ড করতে পারি না বা ইতালিক করতে পারি না, বা আমরা আমাদের নিজেদের মতো সাজিয়ে তুলতে পারি না। তার জন্য আমি আপনাদেরকে একটি সমাধান আজকে এই ভিডিওতে দেখাব। চলেন তাহলে শুরু করা যাক। প্রথমত আমরা YTY টেক্সট লিখে সার্চ দেব, দেন এই সাইটটিতে চলে যাব। আমরা যখন কোনো পোস্টের জন্য কন্টেন্ট লিখি, তখন আমরা এভাবেই লিখি বা সবাই সবার মতো করে কন্টেন্ট লিখি, কিন্তু আমি আমার ইচ্ছা হতে পারে যে আমি এই লাইনটিকে বোল্ড করব। আমি এখান থেকে বোল্ড করে নিলাম, আমি এই পিচের অংশটিকে বোল্ড করব বা ইতালিক করব, ইতালিক করে নিলাম। কিন্তু আমি যখন এটি পোস্ট করতে যাব, তখন কি এটি আসলেই কাজ করবে সেটা একটু দেখে নেওয়া যাক। আমি এখান থেকে আমার একটি পেজে চলে গেলাম, দেন সেখান থেকে ক্রিয়েট পোস্টে আমি আমার টেক্সটটি বসিয়ে দিলাম। কিন্তু এখানে টেক্সটটি বোল্ড থাকলেও এখানে এসে শেয়ার বোল্ড নাই। হ্যাঁ, অটোমেটিক হচ্ছে যে বোল্ড চলে গেছে, ইতালিকটাও চলে গেছে। তা আমি কিভাবে এখানে এটাকে, এই কন্টেন্টটাকে আমি বোল্ড এবং ইতালিক রাখবো, আমি সেই প্রসেসটাই এখন দেখাচ্ছি। জাস্ট এখান থেকে আমি লেখাটাকে কপি করে নিব। কপি করে ওয়াই টেক্সটে এসে এই ডান পাশ থেকে এই যে বোল্ড অ্যান্ড ইতালিকটি সিলেক্ট করে দেব, দেন জাস্ট এখানে আমরা আমাদের টেক্সটটি পেস্ট করে দেব। এবং এখানে এই যে বোল্ড চলে এসেছে, ইতালিক চলে এসেছে, আমরা এখান থেকে জাস্ট কপি থেকে কপি করে নিব, নিয়ে এখানে আমরা জাস্ট পেস্ট করে দেব। তাহলে আমাদের লেখাটি হচ্ছে যে অলরেডি বোল্ড হয়ে গেছে। এভাবে হচ্ছে যে আমরা একটি কন্টেন্টকে খুবই সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারি। যারা আমরা সোশ্যাল মিডিয়ার কাজ করি, তাদের জন্য এই ট্রিক্সটি খুবই খুবই গুরুত্বপূর্ণ। আজ এ পর্যন্তই, আবার নতুন কোনো ট্রিক্স নিয়ে আসব। ওই পর্যন্ত সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।